بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر সম্মানিত মুসলিয়ান ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, আজকে জুলকায়দা মাসের 23 তারিখ, আমাদের দেশে সৌদি আরবে আজকে 24 তারিখ, তার মানে আর 6 দিন পর জুলহিজ্জা মাস শুরু হতে যাচ্ছে, যেটা আমাদের দেশে জিলহজ মাস নামে পরিচিত। এই জিলহজ বা জুলহিজ্জা এই মাসের প্রথম 10 দিনের কিছু গুরুত্ব রয়েছে। জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি ইমাম বুখারী সহিহ আল বুখারীতে উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ তাবারক ওয়া তাআলা মিন হাযিহিল আইয়ামিল আশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন কোনো দিন নাই যে দিনের আমলগুলো এই প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমল করা হয় তার চেয়ে বেশি প্রিয় আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে। তার মানে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এই 10 দিন আপনার সালাত, এই 10 দিনের মধ্যে আরাফার দিবসের সিয়াম, তসবি, তাহলিল, যারা বাইতুল্লাহ জিয়ারাতের জন্য চলে যাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ, আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য তারা যে তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমলগুলো অনেক বেশি প্রিয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তখন আল্লাহ রাসূলের সাহাবারা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনের আমলগুলো এত বেশি প্রিয়, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার চেয়েও কি বেশি গুরুত্বের ব্যাপার এই সময়ে কাজ করা, ইবাদত করা, আল্লাহর রাস্তায় জিহাদটাও কি এটার সমান মর্যাদা না?
তখন আল্লাহ রাসূল বললেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সাধারণ যে জিহাদ করা হয় তার চেয়েও বেশি গুরুত্ব হচ্ছে এই দশ দিনের আমলের। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে এখানে একটি ব্যাপার আছে, ওই ব্যক্তির কথা ভিন্ন, খরাজা বিমালিহি ওয়া নাফসি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করার জন্য বের হয়ে গেল, খরাজা বিমালিহি ওয়া নাফসিহি, তার সম্পদ এবং তার জীবন নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ইসলামকে প্রতিষ্ঠার জন্য বের হয়ে গেল, তার যে স্যাক্রিফাইস, তার যে ত্যাগ, এই ত্যাগের মূল্য, এই ত্যাগের সম পরিমাণ সওয়াব আর কোনো কিছুতে হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহ, ওই লোকের কথা ভিন্ন, যে ব্যক্তি তার সম্পদ এবং তার জীবন নিয়ে চলে গেল আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, আর ওখান থেকে সে কোনো কিছু নিয়েই আর ফেরত আসে নাই, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। তাহলে যারা শাহাদাত বরণ করবে তাদের কথা ভিন্ন, তাদের মর্যাদা আর সমান মর্যাদা কারো হতে পারে না। এছাড়া সাধারণ যে আমল করা হয় এই আমলের চেয়ে এই দশ দিনের আমলের সওয়াব, এই দশ দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। আর নয় জিলহজ, যেদিনকে ইয়াউমুল আরাফা বলা হয়, আরাফা দিবস, এই আরাফার দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। আরাফার দিবসে সিয়াম পালনের ব্যাপারে হাদিসে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়ে আমাদেরকে বলছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল লাতি ক্বাবলা ওয়াস সানাতাল লাতি বাদা, রাওয়াহু মুসলিম। অনেকগুলো রেওয়ায়েতে হাদিসটি আসছে যে সিয়াম ইয়াউমি আরাফা ইকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, এভাবেও আসছে হাদিসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি মুসলিমে হাদিসটি এসছে যে আরাফার দিবসে যে রোজা রাখা হয়, আমি আল্লাহর কাছে আশা করি এই দিবসের একদিনের রোজা আগের এক বৎসর, গত এক বৎসর এবং সামনে এক বৎসর যে গোনা হবে, গত এক বৎসর যে গোনা হয়েছে আর আগামী এক বৎসর যে গোনা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাই ক্ষমা করে দিবেন। অর্থাৎ গোনা তো হবেই, পাপ তো হবেই, কেউ কোনো মানুষ বলতে পারবে না নবী রাসূল ব্যতীত, নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ন্ত্রণ করতেন, আমাদেরকেও করছেন, কিন্তু নবী রাসূলদের ব্যাপারটা ছিল ভিন্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসতো। যেমন ইউসুফ আলাইহিস সালাতুসসালামের সম্পর্কে আল্লাহ বলছেন যে উনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিদর্শন না দেখতেন তাহলে তো তিনি ঝামেলায় পড়ে যেতেন। ইউসুফ আলাইহিস সালাম নিজেও বলছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, আমি তো আমার নিজেকে খুব ভালো বলি না, প্রত্যেকটা মানুষের নফস তাকে খারাপ কাজের দিকে ধাবিত করে, তবে আমার রব যাকে যার ব্যাপারে আশা করে, আমার রব যাকে রহমা করেন, অনুগ্রহ করেন, অনুকম্পা করেন, তার কথা তো ভিন্ন। এই জন্য প্রত্যেকটা মানুষ মাত্রই সে পাপ কাজে জড়িয়ে পড়বে, হয় সেটা বড় পাপ হোক অথবা ছোট পাপ হোক। এটা অবস্থাটা এরকম, আমি অনেক সময় বলে থাকি যে গুনাহের ব্যাপারটা এরকম, আপনি যখন শরীরে কাপড় পরবেন, সেটা শার্ট হতে পারে, গেঞ্জি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, যাই হোক না কেন, আপনার শরীরে যখন আপনি কাপড় পরিধান করবেন, আপনি চান বা না চান কাপড় ময়লা হবেই। আপনি কাপড় পরিধান করছেন আর আপনি বলছেন যে না আমার কাপড়ে ময়লা লাগবে না, এটা কি সম্ভব? কাপড় যখন আপনি পরবেন
তখন এটাতে ময়লা লাগবেই, অটোমেটিক ময়লা লাগবে, আপনি চান আর না চান। ঠিক অনুরূপভাবে একজন মানুষ যখন এই দুনিয়ায় চলাফেরা করবে, জীবন যাপন করবে, এই দুনিয়ায় টিকে থাকবে, সে চাক বা না চাক কিছু গুণা হয়েই যাবে। কিন্তু কাপড়ে যখন ময়লা লাগে, একদিন দুই দিন পরার পর আমরা কি করি, এটাকে ওয়াশ করে ফেলি, আবার নতুন করে ওয়াশ করার পর ইস্ত্রি করে আবার পরি। তখন আগে যে আপনার দুই দিন তিন দিন পরার পরে কাপড়ের যা অবস্থা, মনে হয় যে এটা আর পরা যাবে না, এটা আর পরার মতো আপনার রুচিতে আমার রুচিতে আসে না, কিন্তু যখন এটা ধোয়া হয়, ধোয়ার পরে তখন এটা আপনি আবার পরতে, তখন আর খারাপ লাগে না, তখন আবার পরার জন্য মন চায় এই কাপড়টা পরি আবার। কিন্তু যখন ময়লা থাকে, তখন এটা যত সুন্দর, যত দামি, যত পছন্দের কাপড় হোক না কেন, আপনার পরতে আপনার রুচিতে আসে না। অনুরূপভাবে একজন মানুষ দুনিয়ায় চলাফেরা করতে চাইলে গোনা হয়ে যাবে, কিন্তু এই গোনা অবস্থায় নিজেকে রাখা যাবে না, এটাকে কি করতে হবে, তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এটাকে ওয়াশ করে ফেলতে হবে। আল্লাহ বলেছেন যে, আল্লাহ রাসূল বলেছেন, আত্তাইবু কামান লা যামবা লাহু, একজন তাওবাকারী হচ্ছে এমন যে তার আর কোনো গোনা আর অবশিষ্ট নাই, যেমন ময়লাযুক্ত কাপড় এমন যে ধুইলে আর কোনো ময়লা নাই। এখন কাপড়ে যত গাঢ় ময়লা লাগে আমরা তত তাড়াতাড়ি ধুই, আর সাধারণ ময়লা লাগলে একদিন দুই দিন তিন দিন, একদিন দুই দিন পরে আমরা কাপড়টা ধুই। কিন্তু মনে করেন আপনি নতুন একটা কাপড় পরে, ধোয়া কাপড় পরে বাইরে বের হলেন, বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, এক লোক গাড়ি নিয়ে শা করে গেল, আর এই যে কাদা পানি, তার চাকা আঘাত লেগে পানি আপনার শরীরে পুরো কাপড়টা দিল নষ্ট করে। এখন আপনি কি এই কাপড় পরে অফিসে যাবেন? যাবেন না, প্রেস্টিজের ব্যাপার আছে, কেমন দেখা যায় খুব খারাপ লাগছে। আপনি তখন তাড়াতাড়ি বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে এটা ধুইতে তাড়াতাড়ি ভিজাবেন, বল তাড়াতাড়ি ভিজাও না হয় ময়লাটা আটকে যাবে, তাই না? তাহলে আপনি এবং আমি যখন গোনা করে ফেলি, একটা গোনা যখন বড় গোনা হয়ে যায়, তখন আমার এবং আপনার কি উচিত হবে এই গোনাটা রেখে আমি সামনের দিকে এগিয়ে যাব? আপনি ময়লা কাপড় পরে অফিসে যেতে চান না, আপনার প্রেস্টিজে লাগে, তাহলে আপনার ভেতরে ময়লা আবর্জনা গোনাহের ময়লা রেখে কীভাবে আপনি আল্লাহর সামনে আছেন? আপনার প্রেস্টিজে লাগছে না, আল্লাহকে গুরুত্ব দিচ্ছেন না তাহলে? নাউজুবিল্লাহ। এই জন্য সাথে সাথে এটাকে ওয়াশ করে নিতে হবে। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। তাহলে বলছিলাম গত এক বছরের গোনা আর আগামী এক বছরের গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যদি আপনি আরাফার দিবসের রোজাটা রাখেন। যেদিন মক্কায় হাজিরা, উকুফে আরাফা, যেটি হাজ্জের রুকন, উকুফে আরাফা, আরাফাতে যদি কেউ অবস্থান না করে কোনো হাজি, তাহলে তার হাজ হবে না। আরাফার ময়দানে অবস্থান করতেই হবে সূর্যাস্ত পর্যন্ত। পশ্চিম আকাশে সূর্য হেলে যাওয়ার পর থেকে আরাফার দিনে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করতে হয় হাজিদেরকে। ওই দিনের একটি গুরুত্ব আল্লাহ রাসূল বর্ণনা করে বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত এক বছর এবং সামনের এক বছরের গোনা ক্ষমা করে দিবেন এই একটি মাত্র সিয়ামের পরিবর্তে। সুতরাং আমরা যারা থাকব বাংলাদেশে, যারা হাজি সাহেব ওনারা এই দিন, যারা হাজে থাকবেন এই দিন ওনারা রোজা রাখবেন না, যারা হাজের বাহিরে আছেন, প্রত্যেকটা মুসলিমের উপর এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আরাফার দিবসে রোজা রাখা। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। এই প্রথম দশ দিনের মধ্যে তাহলে নবম দিনের একটি গুরুত্বপূর্ণ আমল পাওয়া গেল, যে সিয়াম পালন করা, আরাফার দিবসে রোজা রাখা। এরপরে আসছে কোরবানির কাজ। আজকে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে কোরবানির যে সিস্টেম চালু হয়েছে, এই সিস্টেমটা কি এই উম্মতে মুহাম্মাদের জন্যই নাকি এর আগেও ছিল?
আগেও ছিল, কখন থেকে? ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। এই কোরবানির সিস্টেমটা আসলে আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে। তখনকার সিস্টেম ভিন্ন ছিল, তখন বোঝা যেত যে কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল হয় নাই, সাথে সাথে বোঝা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরবানি করতে বলতেন, তারা বিভিন্ন জিনিস কোরবানি করে রেখে আসতো, আসমান থেকে আগুন এসে যদি খেয়ে ফেলতো তাহলে বোঝা যেত যে তার কোরবানিটা কবুল হয়েছে, আর যদি না খেত তাহলে তার কোরবানি কবুল হয় নাই বোঝা যেত। কিন্তু আমাদের জন্য যে কোরবানির প্রচলন, যে সুন্নাতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের যে সুন্না, এই ধারাবাহিকতায় আমরা যে পশু কোরবানি করছি, এখানে বোঝার উপায় নাই যে আমাদের কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না। আজকে এই ব্যাপারে একটু আলোচনা করব যে বোঝার উপায় না থাকলেও আপনি কনফার্ম হচ্ছেন না, কিন্তু কিছু সিমটম আছে যেগুলো থাকলে বোঝা যাবে যে হ্যাঁ এই এই লোকটার কোরবানি আশা করা যায় কবুল হবে, বোঝা যায়। এই ব্যাপারগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের দেশে এই কোরবানি নিয়ে অনেক রকমের আলোচনা, ওয়াজ মাহফিলে অনেক কথা বলা হয় যেগুলো আসলে কোরবানির মৌলিক কোনো শিক্ষার সাথে জড়িত না, শিক্ষায় পড়ে না। অনেক রকমের গল্প আছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে নিয়ে অনেক বানানো কথা আছে। হাজরা, হাজার ওনার নাম, আমাদের দেশে বলে কি বিবি হাজরা, ওনার নাম ছিল হাজর। যাই হোক, ওনাকে নিয়ে অনেক কথা বলা হয়। যেমন আমি নিজেও শুনেছি যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন ওনার স্ত্রী এটা চাইলেন না, মন থেকে বারণ করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মিথ্যা কথা বললেন যে ছেলেকে আমি ঘোরাতে নিয়ে যাচ্ছি এক জায়গায়, তাকে বিভিন্ন জায়গা দেখাতে নিয়ে যাব। তো একজন রাসূলের নামে এরকম মিথ্যা কথা আরোপ করা, এটা কি জায়েজ হবে? ইব্রাহিম আলাইহিসসালাম কি তার স্ত্রীর কাছে মিথ্যা বলার দরকার ছিল? এরপরে তিনি বারবার স্বপ্ন দেখছেন, একবার স্বপ্ন দেখছেন উনি এতগুলো উট কুরবানি করলেন, দেখলেন যে কাজ হচ্ছে না, আবার পরের দিন স্বপ্ন দেখে আবার কুরবানি করছেন আরও উট, এর চেয়ে আরও বারে উট কুরবানি করেছেন, তাও কাজ হচ্ছে না। এগুলো কি আপনারা শুনেছেন না? অথচ কোরআনের আয়াত কিন্তু ভিন্ন কথা বলছে। এখন কোরআনের আয়াত যে ইতিহাস আমাকে এবং আপনাকে বলে সেটা আমরা বিশ্বাস করব, নাকি আমাদের দেশে কথিত তথাকথিত আলেমরা যে ওয়াজ করছে সেটি আমি এবং আপনি মানব? কোরআনের যে হিস্ট্রি, যে ইতিহাস, সেটি মানব। কোরআন কি বলছে শুনেন। তারপরে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম জবে করতে নিচ্ছেন, দেখেন যে ই হচ্ছে না, জবে হচ্ছে না, তারপর তিনি পাথরে আঘাত করলেন, দেখলেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ছেলে বলতেছে আব্বা আপনি আমাকে উপর করে নেন, আমি আপনার দিকে তাকাবো, আপনি আমার দিকে তাকাবেন, মায়া লাগবে। এরকম অনেক কথা আমাদের দেশে চালু আছে। এগুলো আবেগ প্রবণ হয়ে মানুষ বলে। অথচ কোরআন কি বলছে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা সফফাতের 102 থেকে 109 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে এবং ইসমাইল সম্পর্কে, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এরপরে যখন এই সন্তান ইসমাইল বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাচলা করতে পারে, অর্থাৎ বারন্ত বয়স যখন তার, কেউ কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 8-9 বছর, যাই হোক না কেন, মানে মোটামুটি যে সময়টাতে বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করে, মানে বারন্ত বয়স তার, বুঝ হবে হবে এই অবস্থা। কওয়ালা ইয়া বুনাইয়া, তখন তিনি বললেন তার সন্তানকে, হে আমার প্রিয় ছেলে, ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুক, ইন্নি আরাফিল মানামি, আমি তো স্বপ্নে দেখি, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবে করছি, আমি তোমাকে জবে করছি, এটা আমি স্বয়ং আমি দেখতে পেয়েছি। তাহলে এখানে আমাদের দেশে যে গল্প বলা হয়, উনি স্বপ্ন দেখেছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো, উনি উট কুরবানি করলেন হচ্ছে না, আরও উট বাড়িয়ে কুরবানি করলেন হচ্ছে না, এই কথা
তো কোরআনের সাথে সাংঘর্ষিক হচ্ছে। কোরআন বলছে উনি ওনার সন্তানকে বলেছে যে ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি তো স্বপ্নে দেখি বাবা আমি তোমাকে কুরবানি করছি, এটা আমি স্বপ্নে দেখি, স্পষ্ট দেখি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি রায়, তুমি কি বলো? এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে আমাদের মাঝে যারা বাবা হয়েছেন তাদের জন্য, যাদের সন্তান ছোট বা বড় যাই হোক না কেন, বাবাদের জন্য এখানে একটা বড় শিক্ষা আছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, একজন রসুলের স্বপ্ন অবশ্যই ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াহি, ওনার কাছে স্পষ্ট এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তারপরে উনি সন্তানের উপর চাপিয়ে দেন নাই, উনি সন্তানের মতকে প্রাধান্য দিচ্ছেন, উনি সন্তানের কাছে জানতে যাচ্ছেন, সন্তানকে তিনি অগ্রাধিকার দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন সন্তানকে, বাবা তুমি কি বলো বলো তো। এই দুনিয়াতেও আপনি আপনার সন্তানের কাছ থেকে একটা কাজ আদায় করতে যাচ্ছেন, আপনি সন্তানকে সুন্দর করে, ইব্রাহিম আলাইহিসসালাম সুন্দর করে ডেকে বলেছেন কওয়ালা ইয়া বুনাইয়া, বুনাই শব্দ আসছে, ইয়া ইবনি বলে নাই, ইবনি মানে ছেলে আর বুনাই মানে প্রিয় ছেলে, আমার প্রিয় কলিজার টুকরা সন্তান। আমরা সন্তানদেরকে আদর স্নেহ করে কয়জন কথা বলি এটা করো ওটা করো, নানান রকমের, আমি বাবা আমি যা বলবো সে তাই করবে আমি তাই মনে করি, ব্যাপারটা এরকম না। তার কোমল হৃদয় আপনাকে কোমল করে বলতে হবে, সুন্দর করে আদর করে ডেকে এনে আপনি বলেন বাবা আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের জন্য সলাতকে ফরজ করেছেন, এখন তুমি কি বলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার কথা কি শুনতে হবে না? আপনার ছেলে কি বলবে না? আপনার এই 7 বছরের ছেলে সে কি কোনোদিন না বলবে? কোনোদিন না বলবে না, নেভার, হতেই পারে না। কোনো একটা বাচ্চা কোনোদিন এই প্রশ্নের উত্তরে না বলতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিতরতের উপর সৃষ্টি করেছেন। সে মুসলিম অবস্থায় দুনিয়ায় আসছে, সে কখনো না বলবে না। ছোট্ট একটা বাচ্চা দেখবেন কোনো বুঝ জ্ঞান ওরকম হয় নাই, তারপরেও যদি তার সামনে স্পষ্ট হয় যে আপনি মিথ্যা বলেছেন, সে আপনাকে অপছন্দ করবে। ছোট বাচ্চা তারপরেও আপনার ব্যাপারে আপনাকে সে অপছন্দ করবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবেই সৃষ্টি করেছেন। এরপরে আস্তে 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 তার অন্তর শক্ত হতে হতে এক পর্যায়ে এমন হয় সে মিথ্যাটাকেও, মিথ্যাকে বরণ করে নেয়, তার কাছে আর খারাপ মনে হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে বলছেন বাবা তুমি কি বলো, আপনিও যখন আপনার সন্তানের কাছে ইসলামের একটি দাওয়াত পেশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনাকে আপনার উপর আমার উপর যে ফরজ, যে ইবাদত বাধ্যতামূলক যে কাজ আমার উপর ফরজ করেছেন, এটি যখন আমি সন্তানকে শিক্ষা দেব তখন আমার সন্তানকে বুঝিয়ে জিজ্ঞেস করব বাবা তুমি কি বলো এই ব্যাপারে, তোমার কি মনে হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল উত্তর দিচ্ছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। তিনিও বাবার প্রশ্নের উত্তরে চমৎকার কথা বলেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে কোট করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আয়াত তেলাওয়াত করতে বাধ্য। কত সুন্দর কথা বলেছেন যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করেছেন, তিনি বলেছেন ইয়া আবাতি ফাল, হে আমার প্রিয় বাবা আপনি তাই করুন, মা তোমার যে ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। খেয়াল করেন, ছোট বাচ্চা তার বাবাকে বলছে আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে, তো আমার এটা বলে নাই ঠিক আছে আব্বা আপনি যা ভালো মনে করেন করেন, এটা বলে নাই, কি বলেছে যে আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে তাই করেন। তার মানে আমি এবং আপনি দুজনই এক জায়গা থেকে আদেশ আসে, সে আদেশের গোলাম। এই জ্ঞান ছোট্ট ইসমাইলের ছিল। খেয়াল করেন, খেয়াল করেন,
ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান যখন ছোট কোলের বাচ্চা দুধের শিশু তখন কিন্তু মক্কায় রেখে গেলেন, চলে গেলেন, মা এবং বাচ্চাকে রেখে চলে গেলেন। আর যখন আসলেন তখন এই 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 স্বপ্ন নিয়ে হাজির হলেন। বাবা কিন্তু সন্তানকে বড় করে নাই, বাবা সন্তানকে তারবিয়া শেখায় নাই। তাহলে এই জ্ঞান কোত্থেকে আসলো এই 7-8-10 বছরের বাচ্চার, যে আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তাই করেন? এই শিক্ষা দিল কে? তার মা। আল্লাহই দিয়েছেন তার মায়ের অসিলায়। দেখেন মায়ের অবদান সন্তানের উপর কেমন। মা হচ্ছে সন্তানের সর্বপ্রথম শিক্ষক, শিক্ষিকা, সর্বপ্রথম স্কুল, সর্বপ্রথম ইউনিভার্সিটি সন্তানের জন্য তার মা। নূহ আলাইহিসসালাম তার স্ত্রী যেমন উল্টাপাল্টা ছিল, সন্তানটাও ওরকমই হয়েছে। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ছিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি অগাধ ভালোবাসা তার ছিল, তিনি তার সন্তানকে এভাবেই বড় করেছেন। এই জন্যে মা নির্বাচন খুব জরুরি, বিয়ের আগেই মা নির্বাচন করতে হবে, বিয়ের পরে আর মা নির্বাচন করা যায় না। এই জন্যে যারা বিয়ে করেন নাই, খুব সাবধানের সাথে মা নির্বাচন করবেন। আপনার সন্তানের মা বিয়ের আগেই নির্ধারণ করতে হবে, নির্বাচন করতে হবে কেমন মা আপনি চান, কেমন মা চাচ্ছেন। বিয়ের আগেই মেয়ে খুঁজে নিয়ে আপনাকে বিয়ে করতে হবে। বিয়ে করার ফলে সন্তান হওয়ার পরে সন্তান বড় হয়ে গিয়েছে, এখন মা তাকে ডান্স স্কুলে ভর্তি করতে যাচ্ছে আর আপনি মাদ্রাসায় ভর্তি করতে যাচ্ছেন, এটা আজকে বললে সলিউশন দেওয়া খুব কঠিন। এই মহিলা আজকে আপনার সন্তানকে ডান্স প্র্যাকটিস করার জন্য ভর্তি করতে চাচ্ছে, এটা আপনি বিয়ের আগেই চিন্তা করা দরকার ছিল। আমি আজকে যে মেয়েকে বিয়ে করছি তার ঘরে সন্তান হলে এই মহিলা, এই মা তার সন্তানকে কি শিক্ষা দিবে, এই চিন্তা আপনাকে বিয়ের আগেই করা দরকার ছিল। যাক, সেদিকে যাচ্ছি না। এরপরে এই কথা যখন ইসমাইল বললেন এবং উনি শেষ করেননি, আরও বলেছেন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আর আপনি অবশ্যই আল্লাহ যদি চান আপনি আমাকে সবরকারীদের, সবর যারা করে তাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে দেখতে পাবেন। তার মানে মা তার সন্তানকে শিক্ষা দিয়েছে, বাবা এই দিনের উপর অটল থাকলে, এই দিনের উপর অটল থাকতে চাইলে জেল, জুলুম, নানান রকমের হয়রানি, নানান রকমের অপবাদ, নানান রকমের পরীক্ষা তোমার জীবনে আসতে পারে, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার যে ওয়ার্ডার ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাত লাইম, আল্লাহ সুবহান ওয়া তাআলার কাজ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করি না, এই শিক্ষা কিন্তু তার মা এই ছোট বাচ্চাকে দিয়েছিল। এই জন্য উনি বলেছেন যে আমাকে আপনি সবর যারা করে তাদের কাতারে আপনি আমাকে সামিল পাবেন। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিসসালাম খুবই আনন্দিত হওয়ার কথা, অবশ্যই তিনি আনন্দিত হয়েছেন। এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন এরপরে বাবা এবং সন্তান দুজনই যখন পরিপূর্ণ আত্মসমর্পণ করলো যে যা হওয়ার হবে, আমার সন্তানকে আমি জবে করব, আর সন্তানও বললেন আমি রাজি আছি আপনি আমাকে জবে করতে পারেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং যখন প্রস্তুতি নিল যে সন্তানকে এখনই জবে করে ফেলবে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন হে ইব্রাহিম, এই এই চিত্রটা দেখার জন্যই আমি অপেক্ষা করছিলাম, শেষ আর লাগবে না, এনাফ, আমি এটাই চেয়েছিলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করে ফেলেছ। দেখেন ব্যাপারটা, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন ইন্নি আরাফিল মানামে আন্নি আজবাহুক, তিনি বলছেন আমি স্বপ্নে দেখি বাবা আমি তোমাকে জবে করছি, আর এখানে জবে করার আগেই আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছ। দেখেন উনি কিন্তু বাস্তবায়ন করে নাই, করেছে? সন্তানকে জবে করে ফেলেছে? না, প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি শেষ তখনই আল্লাহ বলছেন ইব্রাহিম
তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করে ফেলেছ। এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় আপনি এবং আমি কাজ পরিপূর্ণ করতে পারি আর না পারি, যদি আমার অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবেদিত থাকে, আমার চেষ্টা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আজকে এই বাংলার মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বাস্তবায়ন হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের তোয়াক্কা করা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনে আদেশ করেছেন সেভাবে এই দেশে ফয়সালা করা হচ্ছে না। নিরীহ মানুষদেরকে জেল জুলুমে আজকে আটকানো হচ্ছে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা আহ্বান করে তাদেরকে নানান রকম তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান আজকে এই দেশে বাস্তবায়িত নাই। কিন্তু এই অবস্থায় আপনার অন্তর যদি চায় যে মালিক আমি চাই এই দুনিয়ায় তোমার জমিনে তোমার হুকুম বাস্তবায়ন হবে, আপনার অন্তরে যদি এই স্বপ্ন লালন থাকে আর এজন্য যদি আপনি চেষ্টা করে যান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সন্তানকে কুরবানি করার আগেই আল্লাহ বলেছেন ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে ফেলেছো, অনুরূপভাবে আমার স্বপ্ন যদি থাকে এই দেশে ইসলামী রাষ্ট্র আমি কায়েম করবো ইনশাআল্লাহ, এবং সে অনুযায়ী যদি আপনি কাজ করে যান, কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবে হে আল্লাহর বান্দা তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম আশা করতে পারি না, কিন্তু চেষ্টা থাকতে হবে ইব্রাহিমের মতো, চেষ্টা থাকতে হবে ইসমাইলের মতো। ইব্রাহিম কি জানতেন যে তার সন্তান আজকে বেঁচে যাবে? এই খবর কি তার জানা ছিল? জানা ছিল না। এটাই আল্লাহ দেখবেন, সত্য কথা বলতে গেলে আপনাকে ধরে নিয়ে যাবে, সত্য কথা বললে আপনার উপর নির্যাতনের স্টিম রোলার চলবে, এটা আপনি জানেন। এরপরও সত্য কথা বলে যেতে হবে, দিনের পথে হকের পথে লোক তৈরি করলে, হকের পথে লোক তৈরি করলে বাধা আসবে এটি আপনি জানেন, আপনার চাকরি চলে যেতে পারে এটি আপনি জানেন। তারপরেও যখন আপনি কাজ করে যাবেন, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি আপনাকে রক্ষা করবেন। আর রক্ষার মানে যদি এই দুনিয়ায় বেঁচে থাকা হয় সেটির অর্থ হবে ভুল। রক্ষা মানে এই দুনিয়ায় আমি বেঁচে থাকবো ব্যাপারটা এরকম না। আমি হক বলতে গেলে যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকা অবস্থায় বাতিল শক্তি আমাকে হত্যা করে ফেলে, তাহলে তো অবশ্যই আল্লাহ আমাকে রক্ষা করেছেন এই ফিতনা থেকে, তিনি আমাকে জান্নাত দিবেন, এর চেয়ে বড় রক্ষণাবেক্ষণ আমার আর কি হতে পারে। এজন্যে এই কোরবানির শিক্ষা, এই শিক্ষাগুলো কেউ বলবে না, কোন মসজিদের হুজুরে এরকমভাবে এই শিক্ষা এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করবে না। কোরবানির শিক্ষা হচ্ছে এগুলো রিয়েল শিক্ষা, যে দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়নের জন্য আমার এবং আপনার স্যাক্রিফাইস কতটুকু, এটি কোরবানির সবচেয়ে বড় শিক্ষা। আর আমাদের আজকে আলেমরা গোশত বন্টন করবেন কিভাবে, গোশত কোন ভাগ কাকে দিবেন কতটুকু, এই মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছে। এগুলোর দরকার আছে, এগুলোরও দরকার আছে, কিন্তু এগুলোর চেয়ে আরও বড় গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে আমরা বলছি না। যাই হোক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবে আমি যারা মুহসিন ভালো মানুষ তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আর নিশ্চয়ই এই একটা ঘটনা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেক বড় পরীক্ষা ছিল। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আমার পক্ষ থেকে এই ইসমাইলের পরিবর্তে একটা বড় কুরবানি আমি আমার পক্ষ থেকে দুম্বা আমি দিয়ে দিলাম, ফিদিয়া করে দিলাম। ওয়াতারকনা আলাইহি ফিল আখিরিন, আর এই জিনিসটা, এই এই পদ্ধতিটা, এই যে সিস্টেমটা, এটা আমি পরবর্তী লোকদের জন্য রেখে দিলাম, যেটা আমরা আজকে পশু কুরবানির মাধ্যমে আমরা ঈদুল আযহা পালন করছি। সালামুন আলা ইব্রাহিম, এবং পরিশেষে আল্লাহ বলছেন শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তাহলে এই যে সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরবানির সবচেয়ে বড় শিক্ষা, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়ন করার জন্য আমি নিজে চেষ্টা করব, আমার পরিবার পরিজনকে চেষ্টা করতে সুন্দর করে নাসিহার মাধ্যমে তাদেরকে বোঝাবো,
তারাও যেন এই আদেশ বাস্তবায়নের চেষ্টা করে। আর সেটা করতে গিয়ে যদি আমার গলায় তলোয়ার, আমার গলায় আপনার তলোয়ার চলে, সেই ক্ষেত্রে আমাকে প্রস্তুত থেকে কাজ করে যেতে হবে। আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমার মৃত্যুর ফয়সালা এই দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। আমার মৃত্যুর ফয়সালা এই দুনিয়ার মাটিতে কখনোই হবে না। আমার মৃত্যুর ফয়সালা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি যদি আমার মৃত্যুর ফয়সালা করে রাখেন এভাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর তার দিকেই তো আমি ফিরে যাচ্ছি, আমার এই জন্য কোনো আমি পরোয়া করছি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মারা যাচ্ছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হয়, ওনাকে যখন ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হবে, তখন তিনি বলেছিলেন, লাস্তু উবালি হেইনা উকতালু মুসলিমান, আমি তো পরোয়া করি না যখন আমাকে তোমরা হত্যা করার পর আমার শরীরের কতগুলো টুকরা হবে, এই জন্য আমি পরোয়া করি না। লাস্তু উবালি হেইনা উকতালু মুসলিমা, যখন আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে আত্মসমর্পিত অবস্থায়, মুসলিম অবস্থায় আমি মারা যাচ্ছি, আমি আমার শরীরের দিকে পরোয়া করি না, আমি তো আমার রবের দিকে চলে যাব। এই চেতনাটুকু যদি আপনার ভেতর থাকে তাহলে আপনি পাক্কা মুসলিম। আর এই চেতনা যদি আপনার ভেতর না থাকে তাহলে মনে রাখবেন আপনার ভেতর নেফাকে আছে। এই নেফাকের আবর্জনা ময়লা কদর্য অবস্থা থেকে পরিবর্তিত, আপনি যদি আপনাকে পরিবর্তন না করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনি হিসেব দিতে পারবেন না। আপনার ভেতরে ইসলামের প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে একটি শিক্ষা আছে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বাস্তবায়ন। আজকে আমরা 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবানি করছি, আমোদ ফুর্তি করছি, আর নিরপরাধ মানুষেরা, আজকে নির্যাতিত নিষ্পেষিত মানুষেরা, তারা হাহাকার করছে, তাদের মুখে খাবার নাই, তাদের পেটে খাবার নাই, তারা ঘুমাতে পারছে না, তাদের বাড়ি ঘরগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, এই সমস্ত মানুষদের ব্যাপারে আমাদের কোনো টেনশন নাই, আমরা মুসলিম অবস্থায় দুনিয়ায় আরা মায়েশের সাথে আছি, এরকম অবস্থায় যদি আপনি থেকে মারা যান, মনে রাখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের যে রূপরেখা দেখিয়ে গিয়েছিলেন, এই রূপরেখা এরকম স্মৃতি ছিল না যে নিরপরাধ মানুষেরা নির্যাতিত হবে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে থাকবেন, এটি আল্লাহ রাসূলের ইসলাম ছিল না। আজকে আমরা প্রতিযোগিতা করছি 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে গরু কেনার, যেখানে আমাদের ভাইরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা আজকে খাবার পাচ্ছে না, সেই প্যালেস্টাইনে, সেই ইরাকে, আমাদের বাংলাদেশেও অসংখ্য দায়ী আল্লাহ আছেন যারা আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করার কারণে আজকে তারা জেলে আছেন, তারা জেল জুলুমের শিকার আছেন, তাদের মুখে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না, তাদেরকে নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে না, তাদের কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না। আমরা আজকে গরু কেনার প্রতিযোগিতায় ব্যস্ত, ওই সমস্ত মানুষদের কোনো খবর আমরা কোনো দিন নিতে চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জবাবদিহি করতে পারবো না। আপনার এই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল নাও হতে পারে, এই চেতনাটুকু যদি আপনার ভেতরে না থাকে। আমার কথা যদি শক্ত মনে হয় তাহলে মনে রাখবেন, এই অবস্থায় দাঁড়িয়ে যখন আল্লাহর বান্দারা আল্লাহর কথা বলার কারণে তারা আজকে নির্যাতিত, তারা তাদের মুখে খাবার তুলতে পারছে না, তাদের মুখে খাবার দেওয়ার চিন্তাও আপনার ভেতরে নাই, আর আপনি 10 লক্ষ টাকা দিয়ে গরু এনে কোরবানি করছেন, এই কোরবানির কোনো দাম ইসলামে নাই। কোরবানি আপনি কেন করছেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করছি। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করতে চান তাহলে আল্লাহর সৃষ্টি এই মুসলিম জাতির খেদমা আপনাকে করতে হবে। এই মুসলিম জাতির খেদমা যদি আপনি করেন, আপনি 10 লক্ষ টাকা থেকে যদি 2 লক্ষ টাকাও এই মাজলুম ব্যক্তিদের জন্য খরচ করেন আর 8 লাখ টাকা দিয়ে কোরবানি করেন, আমার মনে হয় 800 কোটি টাকা দিয়ে কোরবানি করলে যে সব, তার চেয়ে আরও বেশি সব আপনার আমল নামায় আল্লাহ সুবহান ওয়া তাআলা লিখে দিবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, তো এই যে কোরবানি নিয়ে আমাদের দেশে অনেক রকমের ভুল কিছু কিছু প্রথা চালু আছে, আমরা ইনশাল্লাহ আগামী জুমায় চেষ্টা করব এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে। আজকে কিছু মৌলিক ব্যাপারে কথা বললাম, মনে রাখবেন আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের দেশে মানুষেরা ইসলাম প্র্যাকটিস করে দুই রকমে। একটা ইসলাম প্র্যাকটিস হচ্ছে আপনার
কিছু মানুষ ইসলামের প্র্যাকটিস করে, এটা হচ্ছে ইবাদতের প্র্যাকটিস না, এগুলো হচ্ছে আদাতের প্র্যাকটিস। কিছু মানুষ ইসলাম প্র্যাকটিস করে আদাত, এগুলো হচ্ছে আদাত, পূর্বের নিয়ম কানুন চলে আসছে, আমরাও করছি, ইবাদত মনে করে করছে না। অনেক মানুষ মনে করে প্রতি বছর কোরবানি করি, এই বছর না করলে কেমন দেখা যাবে, এই চিন্তায় কোরবানি করলে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না, বরং আপনাকে কোরবানি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে। আর আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে চান, তাহলে কোরআনের ঘোষণা ইন্নাল্লাহা লা ইয়াতাকাব্বালু ইল্লাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া যাদের আছে এই সমস্ত ব্যক্তিদের, তাকওয়া ছাড়া কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লাত তাইয়িব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। তাহলে আপনি একটা ছাগল কোরবানি করতে পারেন 10,000 টাকা দিয়ে, আপনি সেই টাকাটা যেন অবশ্যই হালাল উপায়ে অর্জিত হয়। আপনি যদি হারাম উপায়ে অর্জিত পয়সা লক্ষ লক্ষ টাকা খরচ করেন, এই কোরবানি আপনার কোনো কাজে আসবে না, আপনি শুধু গোশত খেতে পারবেন, এছাড়া আর কোনো উপকার আপনাকে দিবে না। এরপরে যে ব্যক্তি সলাত আদায় করে না, বেনামাজি একেবারেই সলাত পড়ে না, ওই ব্যক্তি কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। স্পষ্ট কথা, যে ব্যক্তি বেনামাজি সলাত পড়ে না, সুদি কারবারে জড়িত, ঘুষের সাথে জড়িত, প্রতারণার সাথে জড়িত, অবৈধ পয়সার মালিক, ওই সমস্ত ব্যক্তিরা যদি কোরবানি করে, এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না, স্পষ্ট কথা। কারণ সলাত এমন এক ইবাদত, আপনি হ্যাঁ মাঝে মাঝে সলাত কাজা হয়ে যাচ্ছে, আদায় করতে পারছেন না, সেটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করবেন। কিন্তু যারা একেবারেই সলাত পড়ে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন আপনার কোরবানি যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, আপনাকে নামাজি হতে হবে, বেনামাজির জন্য আর কোনো ইবাদত নাই। যে ব্যক্তি বেনামাজি তার জন্য ইসলামের আর কোনো ইবাদত নাই, স্পষ্ট কথা, বেনামাজির জন্য আর কোনো ইবাদত নাই, বেনামাজি আর কোনো ইবাদত করেও কোনো লাভ হবে না। ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সলাত পড়েন, সলাতের কথা আগে, এরপরে আপনি কোরবানি করেন। সলাত না পড়লে কোরবানির কোনো মূল্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আগামী জুমায় কোরবানি সংক্রান্ত মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আকুলু কৌলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।